যে বিভিন্ন ক্ষেত্রে এমন ভুল হচ্ছে, যারা কথা বলছি দিনের দিন কেন্দ্রিক কথা বলছে, অনেক সময় উগ্রতা প্রদর্শন করে কথা বলছে, এভাবে আঘাত করে কথা বলে একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে, বা একজন আলেম কোনো এমপি মন্ত্রীর বিরুদ্ধে বা কোনো রাষ্ট্রনেতার বিরুদ্ধে এভাবে আক্রমণাত্মক কথাবার্তা বলে দিনের কিন্তু কল্যাণ হবে না, বরং দিন ক্ষতিগ্রস্ত হবে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সুন্নাহ অ্যাপ্লাই করেছেন, আমাদেরকে সেই সুন্নাহই যেতে হবে। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, নরম ভাষায় উপদেশ দিন, এতটুকু আপনার দায়িত্ব। লাস্তা আলাইহিম বিমুসাইতিন, আপনি কারো প্রতি দারোগা নন। যারা অবাধ্য হয়েছে আল্লাহ ধ্বংস করেছেন, যারা তাদের আল্লাহ যারা আল্লাহর রাসূল এবং আল্লাহর কিতাব মেনেছে আল্লাহ পাক নাজাত দিয়েছে। পরের জেনারেশনে যান, ইব্রাহিম, এই বিষয় তো বড় অপেক্ষা রাখে না, একমাত্র তাওহীদপন্থী মানুষ ছিলেন ওই সময় পৃথিবীতে, তাকে পরিবার তাড়িয়ে দিল, সমাজ তাড়িয়ে দিল, ধর্ম নেতারা তাড়িয়ে দিল, পরে নমরুদ তাকে আগুনে জ্বালালো, তারপর ইব্রাহিমের তাওহীদ থেকে গেল, বাকিরা সব চলে গেল। কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নায় তাওহীদ থাকবে, যারা তাকে যারা তার বিরোধিতা করেছিল কেউ থাকবে না, কেউ থাকেনি। এই ইব্রাহিমের জীবন আলাইহিস সালাম, তাকে কত যে পরীক্ষা আল্লাহ নিয়েছেন, এবং প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছে, সন্তানের পরীক্ষা, স্ত্রীকে নিয়ে পরীক্ষা, ওই যে মক্কায় রেখে আসার পরীক্ষা, পরিবার ছাড়ার পরীক্ষা, অগ্নি পরীক্ষা, কত পরীক্ষা আল্লাহ পাক তাকে নিয়েছে। এটা আল্লাহ পাকের সুন্নাহ যে আল্লাহ পাক যাকে কবুল করবেন তার কাছ থেকে আল্লাহ পাক পরীক্ষা নেবেন ইনশাআল্লাহ। আর যার জীবনে কোনো পরীক্ষায় আসে না তার সাথে কবুলিয়াতে কি সম্পর্ক? যাদের জীবনে কোনো পরীক্ষায় আসে না দিনের পথে চলতে, কবুলিয়াতের সাথে কি সম্পর্ক? সারাদিন জড়িত আমি সুড়সুড়ি মার্কে ওয়াজ করতে থাকি, নোবেল পুরস্কার পেতে পারি একদিন, কিন্তু যখনই আপনি হক কথা বলতে যাবেন পুরস্কার তো দূরের কথা, একটা মাইনা মাটিতে পড়বেন। তবে মধ্যম পন্থায়, শৈথিল্যবাদী না হয়ে এবং চরমপন্থী না হয়ে মধ্যম পন্থায় কোরআন এবং সুন্নার যে সত্য বাণীটা যুগোপযোগীভাবে জনগণের সামনে তুলে ধরতে হবে, এই এই দায়িত্ব মূলত ওলামায়ে কেরামের, আমাদের না, এবং আমরা ওইদিকে হাঁটছিও না। সব কিছু তো দূরের কথা, 10% কথাও বলছি না, সব কিছু বলা তো দূরের কথা, 10% কথাও বলছি না, শুধু পরিস্থিতিটা ব্যাখ্যা করার চেষ্টা করছি, আপনারা সমাধান নেবেন জাতির কাণ্ডারি যারা আছে ওদের কাছে নেবেন, তাদের কাছে নেবেন, জাতির কর্ণধার যারা, জাতির কাণ্ডারি যারা, ওলামায়ে কেরাম যারা আছেন, যারা ধর্মকে নেতৃত্ব দিচ্ছেন, যারা ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে তাদের যে ক্ষমতা এটাকে টিকিয়ে রাখতে চাচ্ছেন ধর্মতাত্ত্বিক দিক থেকে, তাদের কাছে গিয়ে এইসব বিষয়ের সমাধান নেবেন। আমরা শুধু পয়েন্ট আগে ধরে দিতে পারবো যে এইগুলো প্রবলেম হচ্ছে, ওলামায়ে কেরামের কাছে যান, সলিউশন নেন। আমরা সলিউশন দিতে গেলে বেশি হয়ে যাবে, তখন সবার চোখে অনেকের চোখে খারাপ হয়ে যেতে পারে, তখন যা কাম্য নয় তা হয়ে যেতে পারে। এই কারণে সমাধান তাদের কাছে নেবেন। আমরা তালেবে ইলম, আমাদেরকে এই পর্যন্ত থাকতে দেন, বেশি প্রশ্নও করেন না, বেশি জানতেও চায় না। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ হচ্ছে এটা, প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক এটা দেখিয়ে দিয়েছেন, যারাই আল্লাহর আনুগত্য করেছে আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করেছেন, যারা আল্লাহর আনুগত্য করে নাই আল্লাহ ধ্বংস করেছেন, কোনো ব্যর্থ নেই। ইব্রাহিমের জীবন আলাইহিস সালাম সেম জীবন। এরপরে যান আপনি, আমি গুছিয়ে শর্ট করছি, এরপরে চলে যান মূসা আলাইহিস সালামের জীবনে, দেখবেন একই সুন্নাহ, আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন, নবী করেছেন, ফেরাউনের কাছে পাঠিয়েছেন। এখানে একটা কথা বলি, দাওয়াতের ক্ষেত্রে কাজে দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক ফেরাউনের কাছে তাকে পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ বলে দিয়েছিলেন যে ইযহাবা ইলা ফেরাউন, তোমরা দুজন এই মূসা এবং হারুন তোমরা ফেরাউনের কাছে যাও, ফাকুলা লাহু কাওলান লাইনা, তার সাথে নরম সুরে কথা বলো। ফেরাউন পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি এবং কাফের, তাই না?
তাকে ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন নরম হতে, নরম হতে, ভদ্রতার সাথে কথা বলবে, উগ্র হবে না। এটা দলিল যে দিনই দাওয়াতি কাজ করতে গিয়ে চরমপন্থী হওয়া যাবে, এমন কিছু করবেন না যাতে দেশের রাষ্ট্রের উম্মার ক্ষতি হয়ে যায়, এটা করবেন না, এগুলো পথে পা বাড়াবে না। মধ্যমপন্থী থাকেন, শৈথিল্যবাদী হবেন না, উত্তম নসিহতের মাধ্যমে, আকীদা আমলের সংস্কারের মাধ্যমে পুরো পরিস্থিতিটা সবার সামনে তুলে ধরে আপনি তাদেরকে, মানুষকে আল্লাহর পথে ডাকবেন, এতটুকু আমার দায়িত্ব, এর বাইরে কোনো দায়িত্ব নেই আপনার। আমার এখন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, আপনি শুধু উপদেশ দাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারো প্রতি দারোগা নন, জাস্ট পৌঁছে দেওয়াটা আপনার দায়িত্ব, জোর করে মানানো আমাদের দায়িত্ব নয়। লা ইকরাহা ফিদ দ্বীন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নেই, জোর করে মানানো আমাদের দায়িত্ব নয়, পৌঁছে দেওয়াটা দায়িত্ব। এবং মধ্যম পন্থায় উইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, এভাবে ফেরাউনকে দাওয়াত দিতে বলেছেন আল্লাহ পাক, কুল লাহু কওলা লাইনা, কারণ সম্মানী ব্যক্তিকে সম্মান দিতে হয়, ও কিন্তু ওই সময়কার সবচেয়ে বড় সম্মানী না, মিশরের তো সবচেয়ে বড় সম্মানী তখন সে, আল্লাহর দৃষ্টিতে না হোক মানুষের কাছে কথা বলছে, তো তাকে সেভাবেই কথা বলতে হয়। তো এখানে আমরা দেখছি যে বিভিন্ন ক্ষেত্রে এমন ভুল হচ্ছে, যারা কথা বলছে দিনের দিন কেন্দ্রিক কথা বলছে, অনেক সময় উগ্রতা প্রদর্শন করে কথা বলছে, এভাবে আঘাত করে কথা বলে একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে, বা একজন আলেম কোনো এমপি মন্ত্রীর বিরুদ্ধে বা কোনো রাষ্ট্রনেতার বিরুদ্ধে এভাবে আক্রমণাত্মক কথাবার্তা বলে দিনের কিন্তু কল্যাণ হবে না, বরং দিন ক্ষতিগ্রস্ত হবে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ অ্যাপ্লাই করেছেন, আমাদেরকে সেই সুন্নাহই যেতে হবে। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, নরম ভাষায় উপদেশ দিন, এতটুকু আপনার দায়িত্ব, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারোর প্রতি দারোগা নয়।